প্রিয় ছাত্রছাত্রী, শিক্ষা পরীক্ষা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে জিএনএম নার্সিং এর সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট কবে দিবে এবং এই রেজাল্ট বের হওয়ার আগে ছাত্রছাত্রীদের কী কী করণীয় এবং কী কী কাজ করতে হবে, কী কী ডকুমেন্টস রেডি রাখতে হবে, সেই ডকুমেন্টসগুলো কোথায় নিয়ে যেতে হবে, সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। ছাত্রছাত্রী, সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট জিএনএম নার্সিংয়ের দেবে 7/12/2021 তারিখে, অর্থাৎ 7ই ডিসেম্বর। এই 7ই ডিসেম্বর রেজাল্ট বের হওয়ার আগে তোমাদেরকে কী কী করণীয়, যারা সিট অ্যালটমেন্ট পেয়ে গেছো তাদেরকে, যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজে 29শে নভেম্বর থেকে 4ই ডিসেম্বর মধ্যে, ডিসেম্বর তারিখের মধ্যে তাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন করে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। আর যেসব ছাত্রছাত্রী বেসরকারি কলেজে চান্স পেয়েছো বা সরকারিতে চান্স পাওয়ার পরেও অটো আপগ্রেশন করতে চাও, তাদেরকেও সেই কলেজে যেতে হবে। অর্থাৎ তারা যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজে গিয়ে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। যারা অটো আপগ্রেশনের জন্য ডকুমেন্টস ভেরিফিকেশন করবে না, তারা পুরোপুরি এই কাউন্সিলিং থেকে বের হয়ে যাবে, ঠিক আছে? তাদের সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের কোনো অ্যালটমেন্ট লেটার আসবে না। ছাত্রছাত্রী, আমার কথাটা পুরোপুরি মনোযোগ দিয়ে শোনো। যারা অ্যালটমেন্ট লেটার পেয়েছো বা সিট পেয়েছো কোনো সরকারি বা বেসরকারি কলেজে, তারা যদি অটো আপগ্রেশন না করে, ডকুমেন্ট ভেরিফিকেশন না করে, তারা কিন্তু এই সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং থেকে বের হয়ে যাবে। তাদের কিন্তু, অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এই কাউন্সিলিং রাখবে না, এই কাউন্সিলিংয়ে তাদের কোনো নাম রাখবে না। তো তোমরা অবশ্যই যারা যারা চান্স পেয়েছো তারা অ্যাডমিশন হয়ে যাও বা অটো আপগ্রেশন করে নাও। আমাদের অটো আপগ্রেশন করার লাস্ট ডেট 4ই ডিসেম্বর, আর 7ই ডিসেম্বর আমাদের সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট দিবে। যারা চান্স পাওনি কোনো কলেজেই, তারা অপেক্ষা করো, তাদেরকে কোনো কিছুই করতে হবে না। তাদেরকে 7 তারিখে 12টার পরেই তোমাদের রেজাল্ট দিয়ে দিবে, তোমরা রেজাল্টটা দেখে নিবে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। সবাইকে ধন্যবাদ।